সাবস্ক্রাইব করুন বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সবার আগে সবার প্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষার ফলাফল 15 জুলাই মধ্যে তো জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানাবো এই সিবিএসই এবং আইসিএসই বোর্ডের তো পরীক্ষাই হলো না, তো তাদের রেজাল্ট আউটের দিন কিন্তু ঘোষণা করে দিল, অর্থাৎ জুলাইয়ের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করতে হবে। তো এরকমই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই রেজাল্টের নাম্বার কিসের ভিত্তিতে দেওয়া হবে এবং আরও কী বলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। করোনা পরিস্থিতির কারণে বৃহস্পতিবারই পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার ফল প্রকাশ নিয়েও নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আগামী মাসের 15 তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই এবং আইসিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। সিবিএসসির পরীক্ষা নিয়ে শুনানির শেষে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন আইসিএসসি ও সিবিএসসি দুই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিল সিএসসি। এতে সিবিএসসি দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থীদের পরীক্ষায় বসা ঐচ্ছিক করেছিল, তবে সেই সুযোগ দেওয়া হবে না বলে আইসিএসসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল। এই অবস্থায় ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিস্টেমের ভিত্তিতে পড়ুয়াদের পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া হবে, তবে জুলাইয়ের 15 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে হলে নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে বেশ কিছু বিশেষ পদ্ধতি। কীভাবে নম্বর দেওয়া হবে তাও এদিন পরিষ্কার করে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। 3টির বেশি বিষয়ে পরীক্ষার বেস্ট অফ 3 হিসেবে গড়ে নাম্বার দেওয়া হবে, বাকি বিষয়ের নাম্বার আসবে বেস্ট অফ 3 গড়ে। 3টি বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ 2 গড়ে মিলবে নাম্বার, অতএব বাকি বিষয়ের নাম্বার মিলবে বেস্ট অফ 2 গড়েই। 1টি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন, সেই সঙ্গে যোগ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নাম্বার। লকডাউন উঠে যাওয়ার পর 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসসি বোর্ড। এরপরই বিভ্রান্ত তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতির বিভিন্ন, লকডাউন উঠে গেলেও করোনা হানা আরও তীব্র হয়েছে দেশজুড়ে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখা যায় কি না প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের 1%। গত 18 জুন এ বিষয়ে সিবিএসসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষা স্থগিত দিয়েছিল সিবিএসসি ও আইসিএসসি বোর্ড। সম্প্রতি 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসসি বোর্ড। এরপরই বিভ্রান্ত তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দেশে আনলক শুরু হলেও করোনার হানা আরও তীব্র হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখা যায় কি না এই দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের 1%। গত 18 জুন এ বিষয়ে সিবিএসসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। ভিডিও কনফারেন্সে বিচারপতি এএম খানউলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের পরীক্ষা সিদ্ধান্ত বিষয়ে কেন্দ্রের কাছ থেকে জানতে চাই। সলিসিটর জেনারেল জানান, একটি বিশেষজ্ঞ কমিটির দ্বারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হয়েছে, তারপর বৃহস্পতিবার বেলা 2 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর। এরপরেই সিবিএসসি ও আইসিএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় কেন্দ্র। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পেলে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের 15 জুলাইয়ের মধ্যে কিন্তু ফল প্রকাশ করতে বলেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আর কোনো সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষা হচ্ছে না। তো তোমাদের মধ্যে যারা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রী রয়েছে, তো তাদের আর পরীক্ষা হচ্ছে না, তাদের কিন্তু 15 জুলাইয়ের মধ্যে পরীক্ষা ফল প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ যে আগে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতে কিন্তু তাদেরকে গড়ে নাম্বার দেওয়া হবে বলে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রায় যেহেতু দিয়ে দিয়েছে, অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে, সেই মতো কিন্তু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে ছাত্রছাত্রীদের যে আগের পরীক্ষা হয়েছিল তার উপর কিন্তু গড় ভিত্তিতে মার্কশিট তৈরি শুরু হতে চলেছে। 15 জুলাইয়ের মধ্যে কিন্তু খুব শীঘ্রই তোমাদের ফল প্রকাশ হয়ে যাবে।
তো বন্ধু এই ছিল আজকের একটা ছোটো আপডেট। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।